মেটিয়াবুরুজ এলাকার 138 নম্বর ওয়ার্ডে বুধবারে দুয়ারে সরকার ক্যাম্পে সরজমিনে হাজির হয়ে মানুষের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক আব্দুল খালেক মোল্লা। আম জনতার অসুবিধা হলে তা তৎক্ষণাৎ যাতে সমাধান করা যায় তা তিনি নির্দেশ দেন। সুস্থ ও সচলভাবে দুয়ারে সরকারের ক্যাম্প মানুষরা সরকারি বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ করছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকরমূলক প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য বেশি ভিড় হচ্ছে বলে দাবি করেন বিধায়ক সাহেব। তিনি আরো কি জানালেন আমরা শুনব। দাদা বলছি এখানে তো অনেকে যারা আসছেন তাদের তো অভাব অভিযোগ বলছে বা অসুবিধা বলছে, কিভাবে দেখছেন দাদা তাদেরকে? সেগুলো আমাদের ভলান্টিয়ার যেখানে আছে তারা সেগুলো শুনে তার ব্যবস্থা করে। দাদা এই যে দুয়ারে সরকার দিদিমণির একটা সুন্দর প্রকল্প, এটা নিয়ে মানুষকে আপনাদের তরফ থেকে কি বার্তা দেবেন? আমাদের তরফ থেকে মানুষের একটা বিরাট ভালো বার্তা যাচ্ছে, এই দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যা, সেটা আধার কার্ড হোক বা সেটা রেশন কার্ড হোক, স্বাস্থ্যসাথী হোক, লক্ষ্মী ভাণ্ডার হোক, এই সমস্ত কর্মসূচিগুলো এখনো পর্যন্ত কত মানে আপনাদের ওয়ার্ডে বা আপনার এলাকার বিধানসভার এলাকায় কতজন মানুষ এই সুবিধা এখনো পর্যন্ত নিয়েছে? এখনো পর্যন্ত এই আমাদের এই মাধ্যমে প্রায় 10,000 মানুষ শুনেছে। এটার মধ্যে কোনটা আপনার বেশি সাড়া পাচ্ছে, মানুষের কতটা সাড়া দিচ্ছে এই এতগুলো প্রকল্পের মধ্যে কোনটা আপনার বেশি রেসপন্স পাচ্ছে? লক্ষ্মী ভাণ্ডারটা বেশি সাড়া দিচ্ছে, তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা বাংলার জননীকে আমি ধন্যবাদ জানাই এবং স্যালুট জানাই, সালাম জানাই। এটাতে কি মনে করছেন আপনি যে দিদির জনপ্রিয়তা যা ছিল তার থেকে আরো দ্বিগুণ? আগামী দিনে 2024 আমাদের দিদি দিল্লির প্রধানমন্ত্রী হতে চলেছে, এটা আপনি দেয়ালে লিখে রাখুন। আর দিদির হাত ধরে আগামী দিনে আমাদের ভারতবর্ষ পথ দেখাবে আর বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে। দুয়ারে সরকার ইতিমধ্যেই মানুষের কাছে এক সুন্দর কাজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের ঢল দেখলেই তা বোঝা যায়। এইভাবে সুচারু প্রকল্প গুলিয়ে গিয়ে চলুক, মানুষের পাশে সরকার এইভাবে থাকুক এবং আরো জনহিতকর নতুন নতুন প্রকল্প আসুক, এই আশা করা যেতেই পারে। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।